দিয়ে। বাহ, খুব সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, দেখেন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুকুরের মাথায় একটা বড় সড়ো পাতিল জাল দিয়ে আটকানো। আপনাদের আমি গত ভিডিওতে দেখাইছিলাম আমাদের বিলের মধ্যে যে পুকুরটা আছে সেটা দেখাইছিলাম এবং বলছিলাম সেই পুকুরে মাছ ছাড়ার মারার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো মারার ভিডিও বন্ধু আমি গত ভিডিওতে শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছিলাম কিন্তু বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য মাত্র 24টা মাছ আজকে সকাল 7টার সময় বন্ধুরা আমি মারছি। কুয়াশা ছিল, তারপর যে দেখলাম বন্ধুদের কথা দিছি, আমার যারা সাপোর্টার আছে তাদেরকে কথা দিছি কিন্তু তাদেরকে আমি দেখাতে পারলাম না মাছটা ছাড়া এবং মারা, সেটা আমার জন্য আসলে খুবই আফসোসজনক একটা বিষয়। সেই জন্য আমি আজকে সকাল 7টার সময় বন্ধুরা মাছ মেরেছি, মানে মাছের পোনা আমাদের ছোট পুকুর থেকে মেরে এখন আমাদের এই বিলের মধ্যে বড় পুকুরে আমরা এখন ছাড়ব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন বন্ধুরা। বন্ধুরা দেখেন আমি যে মানে আমার পুকুরে যাব তারপরেও মানে দেখেন কত পানি কেদো পার হয়ে মানে কতটা রিস্ক। আমি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভিজে গেছি দেখতে পাচ্ছেন, সকালবেলা মাছ মেরে আমার অবস্থা সম্পূর্ণ খারাপ। তারপরেও বন্ধুরা আমি আসলে আপনাদের কথা দিয়েছি যে আপনাদের ভিডিও দেব, হয়তো আমার ভিডিও বন্ধুরা 200 জন দেখে, আমার ভিডিও 200 জন দেখে তাতে আমার আফসোস নাই কিন্তু আমি 200 জনের সাথে যে কমিটমেন্ট করব আমি সেটা আসলে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আসলে দেখেন কি অবস্থা, পাটার পাটা পানির মধ্যে গাইরে যাচ্ছে বন্ধুরা, পুরে ঠান্ডা পানি রে শুকুর। বিকেট ছিলই তো মনে হয় অল্প, না কই এক মন বিকেট, বিকেট তো একটাও পাইলাম না। কি বন্ধুরা এই যে দেখেন মাছ, কিছু কিছু মাছের আত্মা বাড়া গেছে বলরা পড়ায়। তো শুকুর এখন পানির মধ্যে নিয়ে যা মাছগুলো খারুক, আমি একটু আপনাদের দেখাই বন্ধুরা। বাহ, খুব সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, দেখেন বন্ধুরা। মাছগুলোর কি অবস্থা, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না, সব জ্যান্ত বন্ধুরা দেখেন মাছগুলো ওখানে দিচ্ছে, দেওয়া শেষ, মাছের হারায় দেওয়া শেষ শেষ। ওকে বন্ধুরা, আমরা 24টা মাছ নিয়ে আসছিলাম, 24টা মাছ আমরা ছেড়ে দিলাম। সো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। সো বন্ধুরা এই যে মাছটা ছেড়ে দিলাম আপনারা তো দেখতেই পারলেন। সো আজকে মোটামুটি আমাদের আপনাদের একটু ছোট ভিডিওই দিলাম, কারণটা হচ্ছে যে আপনাদের জাস্ট চাইছিলাম যে মাছটা আমরা কিভাবে নিয়ে যাব এই বিলের মধ্যে, দেখেন বিল, এই বিল গাড়ির মধ্যে সেই বাড়ির থেকে, কেন আমাদের বাড়ি এখান থেকে দেখার কোনো চান্সই নাই, দেখা যাওয়ার কোনো চান্সই নাই, এমনিই দেখা যায় না, তারপরে পড়ছে কুয়াশা। সো অত দূর থেকে আমি আর শুকুর এই মাত্র 24টা মাছ আসলে মারি আনার কোনো দরকার ছিল না। শুকুর কি কয়েস, একমাত্র আমরা কি জন্য আনলাম রে শুকুর? আপনাদের দেখা দেওয়ার জন্য আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু আমি আনলাম যে কিভাবে আমরা পোনা লিয়ে যা মাছগুলো ছাড়ি। আসলে মাছের ভিডিও অনেকে অনেক পছন্দ করে, এই জন্য চিন্তা করলাম যে গরু ছাগলের পাশাপাশি যেহেতু মাছটাও চাষবাস করে খাই, সো সেসব ভিডিও আমরা আর কি। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আবার কোনো মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই বিলে মাছ মারার। সো আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।